सुरमा लगा रे आतुर लगा रे आकाश खुशिर जादू ढेले बांग्ला यूनिकटेक यूट्यूब चैनल के पक्ष से सकल बंधु के जानाई अग्रिम ईद मुबारक। अस्सलामु अलैकुम बंधुरा, आशा करी सबाई भालो आछेन। ईद माने आनंद, ईद माने खुशी। বন্ধুরা, আমরা ঈদের ঠিক পূর্ব মুহূর্তে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে প্রিয়জনদেরকে উইশ করে থাকি, কিন্তু সেই উইশটা যদি আরও একটু স্পেশালভাবে করা যায় তাহলে অবশ্যই খারাপ হয় না। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ইউনিক টেক, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ছবি দিয়ে মাত্র 2-3 মিনিটেই খুবই অসাধারণ একটি ঈদ স্ট্যাটাস তৈরি করতে পারেন। তাহলে বাড়তি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। আপনার ফোনে যদি কাইনমাস্টার অ্যাপস ইনস্টল না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লেখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আমাদেরকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আর নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন। ভিডিও এডিট করার উইন্ডোটা চলে আসছে। সর্বপ্রথম আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও ইনপুট করতে হবে, আর এর জন্য মিডিয়া অপশনে ক্লিক করব, তারপর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর ডান পাশের উপরের দিকে টিক আইকনে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি ইনপুট হয়ে গেছে, যেহেতু এডিটিংটি রেকর্ড হচ্ছে আর এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাউন্ডটা জিরো করে দেব। বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিওর এক পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও ইনপুট ওকে। এখন নেক্সট স্টেপে আমি এখানে একটি ছবি অ্যাড করব, আর এই জন্য লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। গ্যালারিতে আসার পর আপনি আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে দেবেন। ছবিটি ইনপুট হওয়ার পর এর সাইজ ছোট বড় করে বাম পাশে আপনার সুবিধা মতো সুন্দর করে বসিয়ে দেবেন। এবার আমরা ছবির লেয়ারটি ডান পাশে টেনে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে দেব, তারপর উপরের দিকে টিক আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আপনি যে ছবিটি ইনপুট করবেন সেই ছবিটিকে প্রথমে অবশ্যই পিএনজি ফরম্যাট করে নেবেন। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফরম্যাট কীভাবে করতে হয় এ বিষয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওর শেষে অথবা ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওতে আমি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ একটি পদ্ধতি শেয়ার করেছি। এরপরের স্টেপে আমি এখানে কিছু লেখা অ্যাড করব, আর এই জন্য লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখন এখানে আমি ঈদ উপলক্ষে সবার উদ্দেশ্যে একটি মেসেজ লিখে দিচ্ছি, আপনি আপনার মন মতো করে মেসেজটা লিখে দিবেন। লেখা কমপ্লিট হলে ওকেতে ক্লিক করবেন। এবার আমি লেখার ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করব, তারপর বিভিন্ন ধরনের ফন্ট আমাদের সামনে শো করবে, এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করব। এখন মেসেজটি ছোট বড় করে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দেবেন। এছাড়াও এখান থেকে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এখন ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, লেটার বাই লেটার এটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে স্পিড 3.0 করে দেবেন, তারপর টিক আইকনে ক্লিক করবেন। এবার এই লেয়ারের ডান পাশে টেনে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে দেবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিও, ছবি, ঈদ মেসেজ সব কিছু কমপ্লিট, এখন বাকি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই জন্য অডিও অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে মিউজিকটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করব, তারপর টিক আইকনে। বন্ধুরা, আমাদের ভিডিও এডিট কমপ্লিট। এখন এটাকে গ্যালারিতে সেভ করার জন্য
এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন। এরপর শেয়ার আইকনে আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর বিটরেট কম বেশি করে নিতে পারেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এখন তাহলে দেখে নেওয়া যাক ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আপনারা কোথায় পাবেন। বন্ধুরা, আপনারা যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমি অনেকগুলো ভিডিও এবং ছবির সমন্বয়ে তৈরি করেছি, তাই এর আদার্স কোনো ডাউনলোডের লিঙ্ক আপনারা কোথাও পাবেন না। তবে আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনারা ভিডিওটি ব্যবহার করতে পারেন, অথবা আমার পার্সোনাল আইডিতে ইনবক্স করলে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেব। ভিডিওটিতে আমি মিউজিক অ্যাড করে দিয়েছি, তাই আলাদাভাবে আপনার মিউজিক অ্যাড না করলেও চলবে। তবে এক্ষেত্রে অনেকেরই আবার প্রশ্ন থাকতে পারে, ফেসবুক থেকে তো সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করা যায় না। তাদের উদ্দেশ্যে বলবো, চিন্তার কোনো কারণ নেই। ফেসবুক থেকে কীভাবে যে কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করবেন এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন বা আপনার মন্তব্য কমেন্ট করে আমাদেরকে জানান, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।